একটি শহর যাকে ঘিরে হাজারো স্বপ্ন। একটি আদর্শ যে আদর্শ অনুপ্রাণিত করে মানুষের জন্য কাজ করার। একজন আদর্শ পিতার আদর্শ সন্তান। লক্ষ্য একটাই, প্রাণের শহরকে উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়া। আমি সানোয়ার হোসেন সানু, জামালপুর আমার প্রাণের শহর। এই শহরের বুকেই আমার বেড়ে ওঠা। আমার সমস্ত আবেগ অনুভূতি জড়ো হয়ে আছে এই শহরের আনাচে কানাচে সবখানে। এই শহরের প্রতি ভালোবাসা থেকেই এই শহরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। মনের তাগিদে আত্মার আহ্বানে জড়িয়ে পড়ি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া গণমানুষের দল আওয়ামী লীগের রাজনীতিতে। পারিবারিক সহযোগিতা, প্রিয় নেতা জনাব মির্জা আজম সাহেবের অনুপ্রেরণা ও প্রত্যক্ষ দিক নির্দেশনায় কাজ করে গেছি মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে। 2003 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি অনেক মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি, কারাবরণ করেছি বারবার। কিন্তু তারপরও আমি দমে যাইনি, অটল থেকেছি নিজ লক্ষ্যে। নিজের শহরের উন্নয়নের জন্য আমি কাজ করে গেছি। From a war-torn, ravaged nation on the brink to launching its own satellite in under 50 years, Bangladesh is the story of a nation that has pulled itself up from the ground to shoot for the very stars. এখন আমি ঐতিহ্য আর আধুনিকতাকে সমান্তরাল রেখে আমার প্রাণের শহর, স্বপ্নের শহর জামালপুরকে দিতে চাই নতুন রূপ, সাজাতে চাই নিজের স্বপ্নের মতো করে। আমি জানি আমার শহরের প্রধান সমস্যা যানজট এবং জলাবদ্ধতা। জামালপুর পৌরসভায় আমি সানোয়ার হোসেন সানু মেয়র নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে জামালপুরকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত করা, সেই সাথে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে এক রোল মডেল শহর উপহার দেয়া। তবে এই স্বপ্নের বাস্তবায়ন আমার একার পক্ষে সম্ভব নয়, এজন্য প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা, দোয়া ও নিরন্তর ভালোবাসা। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে, দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন, আপনারা যদি আমার পাশে থাকেন, সাহস দেন, সমর্থন করেন, তাহলে আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা আজম সাহেবের একজন ক্ষুদ্র কর্মী ও একনিষ্ঠ অনুসারী হিসেবে প্রাণের এই শহরকে সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যাব স্বপ্নের জামালপুর শহরকে, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।